মঙ্গলবার বেলা 12টা হলদিবাড়ি পৌরসভা কনফারেন্স হলে পৌরসভা নবনির্বাচিত 11 জন কাউন্সিলর শপথ বাক্য পাঠ করেন। এদিন তাদের শপথ বাক্য পাঠ করেন মেখলিগঞ্জের মহকুমা শাসক রামকুমার তামাং। উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষা প্রতিমন্ত্রী পরিসন অধিকারী, এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, মেখলিগঞ্জের এসডিপিও আলোক রঞ্জন মুন্সী, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ, পুরসভার এক্সিকিউটিভ অফিসার চারুচন্দ্র বর্মন সহ অন্যান্যরা। এদিন এই শপথ বাক্য গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মেখলিগঞ্জের এসডিপিও নেতৃত্বে পুরসভা চত্বরে হলদিবাড়ি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। আমি ভারতের সংবিধানের প্রতি সম্পূর্ণরূপে বিশ্বাস এবং আনুগত্য রাখিয়া কাজ করব এবং আমার উপরে ন্যস্ত দায়িত্ব সততার সহিত পালন করব। নর্থ ইস্ট অর্থোপেডিক ও ট্রাউমা হাসপাতালের সুবিধাসমূহ আইসিইউ, আইসিসিইউ, এনআইসিইউ, ঔষধ, সাধারণ শল্য চিকিৎসা, নূর সার্জারি, অর্থ সার্জারি, অ্যান্ড্রাগোলজি, যুগ্ম প্রতিস্থাপন, আর্থ্রোস্কোপি, জটিল ট্রমা এবং ফ্র্যাকচার, বিকৃততা সংশোধন, রিয়ামেটোলজি, ক্রীড়া সেরা ডট চন্দন শেখার ঊর্ধ্বতন অস্থায়িত্বিক পরামর্শদাতা ডট অনিল কুমার সিং নিউরো সার্জন, ডা রঞ্জিত কুমার সিং অস্থি চিকিৎসা সার্জন এবং অর্থোপ্লাস্টিক ও মেরুদণ্ডের সার্জারিতে স্পেশালাইজ ডট পরিধি আবিন আরএমও ইনচার্জ খাজাচি সরকারও অশোক রাজপথ পাটনা 4/24 ঘন্টা সিটি ডি নজরদারির অধীনে। অমিতাভ বিশ্বাস, শ্রীমতী